আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাদের অভিজ্ঞতা আছে যে আপনারা দেখেছেন যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়েছে তখনই আল্লাহ তাআলার কাছ থেকে কিছু না কিছু ফল পেয়েছেন। ঠিক এই রকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, যারা দাঁড়িয়ে এবং বসে এবং শুয়ে আমাকে স্মরণ করে আল্লাহ তাআলাকে স্মরণ করে তারা হচ্ছেন জ্ঞানী, তাদেরকে জ্ঞানী ব্যক্তি বলা হয়েছে, বিচক্ষণ ব্যক্তি বলা হয়েছে। অতএব যখনই আমরা আল্লাহ তাআলাকে হামেশায় সর্বদা স্মরণ করব তখন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে হালাল করবেন এবং জাহান্নামকে হারাম করে দিবেন, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা বলেন 185 নম্বর আয়াত সূরা আল ইমরান, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সে সফলতা লাভ করলো, ফাকাদ ফাজ, সফলতা লাভ করলো। আমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা করছি, আমাদের দুনিয়াতে মাল মাথা অট্টলিকা, আমাদের শরীর বল শক্তি সামর্থ্য, এগুলো আমাদের দুনিয়াতে কিছু কাজে লাগবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, এগুলো হলো দুনিয়ার সামান, আখেরাতের তুলনায় মাতা খুব অল্প, কোনো কাজে লাগবে না। অতএব এই দুনিয়াতে সফলতা আপনি অর্জন করতে পারবেন না। যদি গোটা পৃথিবী আপনাকে দেওয়া হয় তারপরেও সফলতা অর্জন হবে না, যেই রকমভাবে সফলতা অর্জন হবে জান্নাতে গেলে জাহান্নাম থেকে যাকে পরিত্রাণ দেওয়া হবে এবং জাহান্নামে জান্নাতে যাকে দেওয়া হবে সে সফলতা লাভ করবে, ওই রকম সফলতা দুনিয়াতে লাভ হবে না। এই জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, শুয়েও স্মরণ করতে হবে, বসেও স্মরণ করতে হবে।